নমস্কার বন্ধুরা, বিলপুটে স্বাগত জানাই। আমাদের খেতে কুমড়ো শাক হয়েছে, ভালো কচি কচি কুমড়ো শাক। আর মাছাটা হনুমানে ভেঙে দিয়েছে, আমি ওই মাছা থেকে কুমড়ো শাক নিয়ে নেব। আর আমার দাদা কি নিয়ে খেলতে ভালোবাসে, মাটির জিনিস আমি কিছু তৈরি করব। আগে আমরা কুমড়ো শাকটা কেটে নিই। এই যে এই গাছটা ভালো আছে, এটা ভাঙে না। ওই যে মাছাটা ভেঙে গেছে হনুমানে, এইখান দিয়ে আগে খুব সুন্দর স্বাদের রান্না। একবারে ঘরোয়া পদ্ধতিতে শাকটা রান্না করবে। এই মাথাটা তো ভেঙে ফেললো, শাক কটা তো আর নষ্ট হয়ে যাবে। আর এইখান দিয়ে একটা, এই কটাই হয়ে যাবে। আমাদের মা নাই বাড়িতে, আমরা খাবো, সজলও নাই কলকাতায় গেছে, তা আমরা এই কয়জন খাবো, আমাদের এই কটাতে হয়ে যাবে। চলুন চলুন এবার কাটা বাছা করি। এই শাকটা কাটতেও একটু সময় লাগবে, আসুন কেটে নিই। আমাদের পুরনো বাড়ির মাটি, এখানে জঙ্গল আছে কিন্তু এই মাটিটা খুব সুন্দর। এই মাটিটাই নেব, এই মাটিটা আঠা 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 মাটি, এই মাটিটাই ভালো হয়। ব্যাস এইটুকুই হয়ে যাবে। এই যে আমরা মাটি নিয়ে যাই, চলো আসো। তোমার জন্য মাটি নিয়ে যাও, একটা ছোট্ট একটা উনান, আর এক আর একটা হাঁড়ি, আর একটা কড়াই, আর খুন্তি, আর হাতা, আর শিলনোড়া। ব্যাস আমাদের আর কিছু লাগবে না, এই কটা জিনিস বানাবো। ব্যাস চলো শাকটা আমি কেটে নিচ্ছি। মাটিটা থাকুক আগে, আগে রান্নার ব্যবস্থা করে নিই, তারপর মাটির কাজটা করে করে। এই শাক কাটা কেটে মাটিটা ছেনে রেখে দেবো। দাদা একটু বই করো তো, বলো ও কদম তলায় হাতি নাচে, ঘোড়া নাচে, সোনামণি বলো, আপা গাছে, ডালিম গাছে, হিরে দাদা, মন মনি থান, ঠাকুর দাদার বউ দেওয়ার জোরে বলছে, ঠাকুর দাদার বউ যে সামনে বসে রয়েছে। দেব দেব মানে দেব, ফেলে না ফেলে না, ছেলে নেই মাটিতে কান্দি দেব, দুষ্টুমি করবে এখন। ওই দেখ ফেলবে মাটিটা, ফেলেই ছাড়বে। এই দেখেন বন্ধুরা, পোস্ত নিয়েছিলাম আর চিনি আনছিলাম বাটিকে, সে পোস্ত আর চিনি এক জায়গা করে দিয়েছে। শাক কাটা হয়ে গেছে, আমি কলের থেকে ভালো করে ধুয়ে নিয়েছি গা, বাড়িটা লিখাকে নাকি। আর এই যে বড় রান্ধুনি হাতা খুন্তি দিয়ে রান্না করতে করতে দেখেন কালি কুলি সব জায়গায় লাগাই না, সে যে একটু মুখে মেখে নাও, রামধনি রামতে আসে, কাকা বলতো তাই বলে মুখে মাখবি, একটু মুখে মেখে নিল। চলো তোমারা ধোয়া হইয়া মার কাছে দিয়েছি, নাহলে তো আমার রামতে দেবা না, মা আজকে পেঁদাবে, জিনিসও তুমি এবার বানাতে দেবা না, শিগি চলো মার দ্বারে যাই, চলো 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 ওঠো। আর সঙ্গে দেবো আলু, আর সেই আলুগুলো দেখুন শুকনো শুকনো আলু,
আলুটা মিষ্টি লাগবে খেতে এই আলুটা কেটে নেব কিছু কাঁচা লঙ্কা লাগবে গাছ থেকে নিয়ে আসি গা এই এই কোথা গেলি রে তুই এটা আমি কোন এই গাছের লঙ্কা কটা বেশ ভর্তি ভর্তি হয়েছে সব কাটা বাছা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো কালো জিরে আর জিরে সাদা জিরে পোস্ত দিয়ে করবো তাই কালো জিরে দিলাম এবার আলু জিরে সামান্য হলুদ দিয়ে দেবো লবণ আলুটা একটু নাড়াচাড়া দিয়ে শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো আমি ওরা নিয়ে আসবো কাঁচা লঙ্কা আমি এটা একটু নামাই একটু পোস্ত ভেজে নেব মাটির কড়াইটা চাপাই দেবো এইটাতে আমি একটু পোস্তটা ভেজে নেব পোস্ত চিনি মিক্স হ্যাঁ ওই যে কিসব চিনি মিশাই দিয়ে গেছিল উপর দিয়ে চিনিটা তুলে রাখছি আমি আর অল্প অল্প চিনি আছে এর মধ্যে পোস্তটা আমি হালকা ভেজে নেব ভেজে দিলে শাকটা টেস্ট হয় দারুণ খেতেও ভালো লাগে পোস্তর একটা গন্ধ সুন্দর লাগে ভাজা হয়ে গেছে নামাই নিচ্ছি শাকে জল দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো শাকে বেশি লবণ হয়ে গেলে আর স্বাদ লাগবে না এবার আমি পোস্তটা বেটে নেবো জল দেব এটা জল ছাড়া বেটে নিচ্ছি এটা তুলে নিচ্ছি এবার তুলে নেবো সবটা এবার ঢাকনাটা তুলে নেবো জলটা বেশ কমে গেছে এবার পোস্তটা দিয়ে দেবো কিছু আলু ভেঙে দেবো একটু তাহলে একটু গাঢ় গাঢ় হবে মিষ্টি মিষ্টি হবে সামান্য একটু চিনি দিয়ে দেবো আমাদের কুমড়ো শাক রান্না হয়ে গেছে এইবার নামানোর আগে দিয়ে দেবো পোস্ত বাটা পোস্ত গুঁড়ো করে রাখছি এভাবে শাকটা রান্না করে না দারুণ সুন্দর লাগে এবার শাকটা নামা নিচ্ছি বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে এবার মাটি নিয়ে বসে পড়ছি মাটিটা একটু মাখাইনি ভালো করে ছানতে হবে মাটিটা ছানতে ছানতে আমরা আঠা আঠা করে দেবো
মাটি তো অর্ধেক ছানা হয়ে গেছে আর একটু জল দিয়ে মাখা মাখা করে নেব মাটিটা ছানা হয়ে গেছে এবার বানাবো উনন ধরে উনন আগুন ধরবে যে উননটা বানাবে হ্যাঁ হ্যাঁ এবার ঝিক বসছে তুমি যে উননটা এত কষ্ট করে বানাচ্ছ কি সব হচ্ছে এক পাচারে ভেঙে দেবে এক পাচারে ভেঙে দেবে এখন নাই বলে বানাতে পারছি ও থাকলে আর বানাতেও দিত না হাতের থেকে কাড়ি নিয়ে দিত এই ছোট্ট উননে রান্না করা একটু গোড়াটা একটু চওড়া করলাম কেননা কি সব যখনই নাড়া দেবে তখনই ঢাপাস করে ফেলা দেবে এই উননটা আমি একদিন পায়েস রান্না করে দেখাবো পেলেন করবো আর হাঁড়ি কড়াইও বানাবো তবে একটু দেরি হবে এখন খাবার টাইম এখন সবাই খেয়ে নিই তারপরে বানাবো এবার এখানটায় মুখটা খুঁজবো এখনই বানাই দিই নাহলে এইভাবে রাখতে নাই একটুখানি ফুটো করে রেখে দিই আমি পরে ঠিক সুন্দর করে পরে করে দেবো একটু বড় করে দেখুন বন্ধুরা আমার উনান কিন্তু হয়ে গেছে আর একটু ফিনিশিং করলে হয়ে যাবে তা আমি পরে বানাই আপনাদের দেখাবো এই একটা বানালাম আরও হাঁড়ি কড়াই বানাবো সেই সময় আমি দেখাই নেবো সব কিছু কমেন্ট করে জানাবেন আমার উনান কীরকম হলো এই যে প্রায় হয়ে গেছে আর একটু এই মুখটা আর একটু বড় করবো মানে যাতে উনানটায় জাল দেওয়া যায়